হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকে আপনাদের সঙ্গে আমি কিছু ইফতার আর সেহরির জন্য রান্না করলাম সেই তরকারির আইটেমগুলো শেয়ার করব আশা করি ভালো লাগবে এখানে আমি বুড়ি রান্না করব প্রায় তিন কেজির মতো তো সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিলাম এখানে আমি পেঁয়াজ দিয়েছি প্রায় তিন কাপের মতো তো পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব তারপরে আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা এলাচ দারচিনি মানে গরম মশলার যে আইটেমগুলো আছে তো পরিমাণ মতো দিচ্ছি আর মা বুড়ি যেহেতু এখানে তিন কেজি তো সেজন্য আমি তিন টেবিল চামচ দিলাম রসুন বাটা তিন টেবিল চামচ দেবো আদা বাটা আর ভুঁড়িতে একটু তেল মশলার পরিমাণ বেশি হলেই খেতে ভালো লাগে আমি হলুদের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ লবণ দিলাম স্বাদ মতো এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব এটা হলো গরুর ভুঁড়ি রান্না করতেছি তো গরুর ভুঁড়িটা কিন্তু আসলে সেহেরিতে খাওয়া ঠিক না মাখরু এটা ইফতারের জন্য আর কি ইফতারের সময় খাওয়া যাবে সমস্যা নাই তবে সেহেরিতে যেন খাওয়া না হয় এ বিষয়টা লক্ষ্য রাখবেন আর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা কিন্তু উপরের দিকে চলে এসেছে এখন আমি এখানে বুড়িগুলো অ্যাড করে দেব আর এই বুঁড়িগুলো আমি নিজে পরিষ্কার করে ভালো করে অল্প পরিমাণ লবণ আর অল্প হলুদ দিয়ে আমি হালকা ভাপ দিয়ে রেখেছিলাম এখন আমি ভালো করে ধুয়ে আবার রান্না করতে নিয়ে আসলাম আর কি তো বুড়িটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এটা আমরা বাসায় ক্লিন করেছিলাম এখন আমি এই তেল মশলার সঙ্গে ভুঁড়িটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি আমার আরও একটা ব্লগে ভুড়ি রান্নার আরও একটা অন্যরকম রেসিপি শেয়ার করেছিলাম আশা করি এটাও ভালো লাগবে ওইটা আমি অন্যভাবে রান্না করেছিলাম আর এটা আমি রেগুলার যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি একটু পরপর ঢাকনিটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি যেন তলার ইতে লেগে না যায় আর এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন তাহলে কিন্তু আমার দেওয়া প্রতিদিনের নিত্য নতুন ব্লগুলো নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আর দেখে নিতে পারবেন আমার ব্লগগুলো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আর ভুড়িটা সিদ্ধ হতে অনেক সময় লাগে আমরা এটা সবাই জানি তারপরও যারা নতুন গৃহিণী আছেন তারা হয়তো জানেন না ভুড়ি রান্না করতে কমপক্ষে তিন ঘন্টার মতো সময় লাগে তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমি এখানে ঝুলের পানি দিয়ে দিলাম আমি এই পানিটা দিয়েই রান্নাটা কমপ্লিট করব। আর চুলা রাস্তা রাখবো আমি মিডিয়ামে কারণ উচ্চ তাপে রান্না করলে কিন্তু বুড়িটা সিদ্ধ হবে না তো সেই জন্য মিডিয়াম তাপে রেখেই বুড়িটা রান্না করতে হবে তো আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিয়ে কিন্তু রান্নাটা করতেছি নতুবা নিতে লেগে যাবে আজকে আমি আরও দুইটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু গতকালকে কোনো ব্লগ দেইনি তো আজকের ব্লগে আমি এগুলো শেয়ার করবো আর এটা আমার ইফতারের জন্য আমি রান্না করলাম আর ইফতারে আজকে আমরা ভাত খাবো প্রতিদিন আসলে ভাজা ভাজাপোড়া খাওয়া হয় না একদিন পোড়া খেলে তার দিন দেখা যায় নর্মাল খাবার খাই আসলে এইভাবে ইফতারটা খাওয়া উচিত ব্যালেন্স করে করে তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে এটা রান্না করতে আমার তিন ঘন্টার মতো সময় লেগেছে তো ভিউয়ার্স আশা করি ভুড়ি রান্নার রেসিপিটা ভালো লেগেছে আর এখানে আমি ইফতারের জন্য একটু মিষ্টি আইটেম রান্না করতেছি তো আমি এক লিটার দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি একটু সাবুদানা তো সাবুদানার এই ডেজার্টটা আমার কাছে ভালোই লাগে একদম নর্মাল বেশি সময় লাগে না তো আমি সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেব একটু এখানে এক লিটার দুধ আছে আর আমি সাবুদানা দিতেছি হলো এক কাপের মতো মানে ফুলে ওঠার পর এক কাপ হয়েছে আর কি তার আগে এক মুঠুর মতো আমি নিয়েছিলাম তো সেটা ফুলে এক কাপের মতো হয়ে গিয়েছে যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই এই রমজান মাসে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা মন থেকে অনেক অনেক দোয়া আপনারা প্রতিনিয়ত আমার ব্লগগুলো দেখে যাচ্ছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন আসলে আপনাদের জন্য দোয়া ছাড়া আর কি থাকতে পারে বলেন তো সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম পরে ফুলে কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে আমি এটা প্রায় দু তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো আমি দুধটাকে ভালো করে জাল করে আমি দিয়ে দিলাম সাবুদানাগুলো এখন আমি এটাকে দশ মিনিটের মতো রান্না করব এর মধ্যে কিন্তু হয়ে যাবে যেহেতু আমার সাবুদানাটা ভিজে একদম ফুলে আছে আর এটা একদম নরম হয়ে আছে তো রান্না করতে খুব বেশি একটু সময় লাগবে না এই রমজান মাসে আসলে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমাদের কত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে আছে তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাদেরকে মাফ করে দেয় আল্লাহ যেন ওনাদেরকে জান্নাত নসিব দান করেন আমরা সবাই সবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য দোয়া করব কার দোয়া কখন কবুল হয় আসলে বলা যায় না তো যাই হোক আমরা সবাই সবার জন্য দোয়া করব। নিজের পাপগুলোকে আল্লাহর কাছে মাফ চেয়ে ক্ষমা করিয়ে নেবো আর এই রমজান মাসি হলো উত্তম সময় নিজের গোনাগুলো মাফ করিয়ে নেওয়ার আল্লাহর কাছ থেকে তো সবাই বেশি বেশি আল্লাহকে ডাকবো দূরত পড়ব নামাজ তো অবশ্যই পাঁচ পাচক্ত পড়বো তো আশা করি আপনাদের কাছে হয়তো আমার কথাগুলো ভালো লাগবে কেউ খারাপভাবে নেবেন না আসলে আমার কথাটা শুনেছি যে আপনাদের মনে বিন্দুমাত্র নামাজ পড়ার উৎসাহ জাগে যারা আমরা এখনও পড়ি না তাদের যদি বিন্দু মাত্র উৎসাহ জাগে আমার কাছে অনেক ভালো লাগবে এখানে আমি চিনি দিয়ে দিলাম আসলে চিনিটা যে যতটা খেতে মিষ্টি পছন্দ করেন ঠিক ততটাই দিবেন আমার কাছে মিষ্টি তেমন বেশি ভালো লাগে না তো সেই জন্য আমি এক লিটার দুধে হাফ কাপের মতো চিনি দিলাম আমি হাফ তেজপাতা দিয়ে দিলাম আর এই তেজপাতের ফ্লেভারটা অনেক স্ট্রং তো আমি এত বেশি স্ট্রং চাচ্ছি না অল্প ফ্লেভার যেন আসে সেটাই চাচ্ছি তো সেই জন্যই কিন্তু আমি অল্প একটু তেজপাতা দিলাম আর গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচের মতো এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে আপনারা চাইলে কন্ডেন্স মিল্ক দিতে পারেন তবে কন্ডেন্স মিল্কটা বেশি মিষ্টি তো সেই জন্য আমি সেটা দিলাম না আমার সাবুদানার পায়েসটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম এখানে আমি সেহেরির জন্য একটা তরকারি রান্না করতেছি এটা আমার খুবই পছন্দের একটা তরকারি তা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এখানে আমি কিছু পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি মশলাগুলো অ্যাড করে দেব এই রমজান মাসে আমরা আমাদের আশেপাশে যারা আছে কে কীভাবে আছে কেউ খেয়ে না খেয়ে আছে আমরা তাদের খোঁজখবর নেব এটাই আমাদের মনের একটা চিন্তাধারা হোক তাই না আর নিজেরা তো খাবই তারপরেও আমাদের আশেপাশে যারা আছে গরিব দুঃখী তাদের মাঝেও কিন্তু খাবার দাবার একটু বিলিয়ে দেওয়ার চেষ্টা করব যার যতটুকু সমর্থ আছে ততটুকুর ভিতরেই আর অবশ্যই একটু দান খরাত করার চেষ্টা করব এই রমজান মাসে এক টাকা দান করলে তার দশ টাকার মতো সোয়াব পাওয়া যায় তবে আমি এত ভালো জানি না তারপরেও আমি যতটুকু জানি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আমি সব মশলা এখানে দিয়েছি অল্প অল্প করে আমি একটা টক রান্না করব তো আমরা রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেই মশলাগুলো দিব তবে মশলার পরিমাণ খুবই কম দিব। আমি এখানে হাফ কেজি টমেটো নিয়েছি বড়ো সাইজের একটা আলু তো আলুটা আমি আগে কষিয়ে নেব তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিব এই তরকারিটা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে এটা আমি আম দিয়ে টক রান্না করব। কার দেশে কি বলে আমি তো জানি না টক বা যে যেটাই বলি না কেন এটা খেতে ভীষণ মজা আর রান্না করা খুবই সহজ আর এটাতে অল্প তেল মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে তো এখানে আমি হাফ কেজির মতো টমেটো দিয়ে দিলাম তো টমেটোটা আমি এভাবে কেটে নিয়েছি আলুটা কষানো হয়ে গিয়েছিল তারপর আমি টমেটোটা দিলাম তো টমেটোটাও আলুর সঙ্গে এখন খুব ভালো করে

তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি আর এই টক চুকা বা খাট্টা যে যে নামেই ডাকি না কেন এটা কিন্তু একটু মানে ঝোল ঝোল হয় তো সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই দিলাম আর আমরা হয়তো কম বেশি তরকারিটার সাথে সবাই পরিচিত এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি তো আমি হলো এটাকে মাছের পিস দিয়ে রান্না করব অনেকে এটাকে মাছের লেজ মাথা মানে কাটা অংশগুলো দিয়ে রান্না করে তো আসলে আমি কাটা বেশ একটা খেতে পারি না আর আমার বাচ্চা যেহেতু দুইটাই ছোট এরাও কাঁটা তুমি খেতে পছন্দ করে না তো সেই জন্য আমি মাছের পিস দিয়ে রান্না করলাম রুই মাছ দিয়ে রান্না করলাম আর এখানে আমি দিয়ে দিব একটা আম কাঁচা আম আর এই আমের কারণেই কিন্তু এই তরকারিটার নাম হলো টক বা খাট্টা বা চুকা যে যে নামে এটা বলি না কেন হ্যাঁ এটা খেতে ভীষণ টেস্টি এখানে আমি কি কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব দশ মিনিটের মতো আমি রান্না করব তো ফিরে আসলাম দশ মিনিট পর এরই মধ্যে কিন্তু আমার তরকারিটা রান্না করা মোটামুটি হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব। আর এটাতে ধনিয়া পাতা দিতেই হয় ধনিয়া পাতা না দিলে কিন্তু এই টক তরকারিটা খেতে বেশি একটা ভালো লাগে না যারা এতক্ষণ সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া এই রমজান মাসে সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন এবং আমাদের জীবনের প্রতিটা দিন যেন হয় খুব সুন্দর আর সকল প্রকার বালা মুসিবতের হাত থেকে যেন আমাদেরকে রক্ষা করেন সবার জন্য এই কামনায় করি আজকের মতো আমার ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর এই রমজান মাসে পাঁচ আক্ত নামাজ পড়বেন প্রতিদিন পাঁচয়ত্ত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ